নমস্কার দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি জানাব সেটি হচ্ছে গণেশ চতুর্থীতে চন্দ্র দর্শন করতে নেই, কিন্তু কেন সেটি আমি ভিডিওটিতে জানাব। এবার আপনি যদি সেই দিন চন্দ্রের দর্শন করে নেন তবে আপনার কিন্তু একটা বছর খারাপ যাবে। কিভাবে আপনি চন্দ্রের দর্শন করা সত্ত্বেও গণেশ দেবতার প্রকোপ থেকে বাঁচবেন তার উপায়ও আমি জানাবো ভিডিওর শেষে। তবে ভিডিওটি দেখতে থাকুন এবং মনোযোগের সাথে পুরোটা শুনতে থাকুন। এবছর গণেশ চতুর্থী পড়েছে 2 সেপ্টেম্বর 2019। এর মধ্যে জানিয়ে রাখি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবার শুরু করি ভিডিওটি। এই দিন অর্থাৎ গণেশ চতুর্থীতে আপনি যদি চন্দ্র দেবতাকে দর্শন করেন আপনার এক বছর খারাপ যেতে বাধ্য। কেননা গণেশকে যখন হাতির মুণ্ড লাগানো হয়েছিল তখন চন্দ্র দেবতা অট্টহাসে ফেটে পড়ে। সেই জন্য গণেশ চন্দ্র দেবতাকে অভিশাপ দেয়। গণেশ চতুর্থীতে যেই সমস্ত মানুষেরা চন্দ্রের দর্শন করবে তাদের এক বছর খারাপ যাবে। আপনি তাই এই দিন চন্দ্রের দর্শন করবেন না, কিন্তু যদি করে নেন তবে অবশ্যই এই প্রকোপ কমানোর জন্য বাড়িতে এসে গঙ্গা স্নানে অর্থাৎ গঙ্গা জলে স্নান করুন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং ওং গাং গণপতে নামো 108 বার মন্ত্র জপ করুন এবং গণেশ দেবতাকে জানান নত মস্তক করে আপনাকে যেন ক্ষমা করে দেয়।